নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। সামান্য কিছু উপকরণ ব্যবহার করে আমি এই রেসিপিটি আজ তৈরি করব। চলুন রেসিপিটা দেখে নিন। পনিরের রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটা একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। পনির আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন, আর আমাকে যদি বলেন যে পনির কিভাবে তৈরি করা হয় সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। দেখুন আমি এইভাবে পিস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে কেটে নেবেন পনিরগুলো। পনিরগুলোই আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপর একটি মিক্সিং জারে দেখুন, প্রথমে আমি 5টা কাজু বাদাম নিয়ে নিলাম, আর পরিমাণ মতো পোস্ত নিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে প্রথমে শুকনোভাবে আমি গুঁড়িয়ে নিয়েছি দেখুন। এরপর আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি, আর সামান্য টক দই অ্যাড করে দিলাম। দিয়ে একটা স্মুথ পেস্ট মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর অন্যদিকে দেখুন আমি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা আপনারা প্রথমেও মাখিয়ে নিতে পারেন। দিয়ে ভালোভাবে দেখুন পনিরগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা হতেও কম সময় লাগে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান, আর খেয়ে বলবেন কেমন হয়েছে। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে পনিরগুলো একটি প্লেটে তুলে রাখছি। এরপর ওই তেলেতে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, আর সামান্য জয়িত্রীও দিয়ে দিয়েছিলাম। দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টের মধ্যে আছে কাজু বাদাম, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে দেখুন ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হয় ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যখনই দেখবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যাবে, তখনই বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। দেখুন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, আর দেখুন চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর ভেজে রাখা পনিরগুলো একে একে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে পনিরের ভিতর মশলাটা ভালোভাবে
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম, যাতে গ্রেভিটা ভালোভাবে হয় আর পনিরের ভিতর আরও মশলাটা ভালোভাবে যাতে ভিতর অবধি ঢুকে যায়। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রেখেছিলাম। দেখুন, নিরামিষ পনিরের রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। দেখতেও যেমন ইয়ামি হয়েছে, খেতেও সেরকম খুব ইয়ামি হয়েছিল। নামানোর আগে আমি এক চামচ ঘি অ্যাড করে দিলাম, এতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। চলুন পনিরের রেসিপিটি আমি সার্ভ করে দিই। দেখুন, আমি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। তো নিরামিষ পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।